তুবু তোমরা ফিরে আসো ইলাল্লাহ আল্লাহর দিকে তাওবাতান নাসুহা প্রকৃত তওবা প্রকৃত ফিরে আসা বা মানা তাওবাতান নাসুহা এখন জিজ্ঞাসার বিষয় জানার বিষয় তওবাতান নাসুহা মানে কি এই তওবাতান নাসুহা এর ব্যাখ্যা ইসলামের দ্বিতীয় খলিফা عمر بن الخطاب رضي الله عنه بلسن التوبة النصوحة أن يتوب من الذنب توبة النصوحة ملون بعض تكفر ياشا ثم لا يعود إليه ابن اوي بابك ديابار كنوراي فيرنا جوا كما لا يعود اللبن في الدرع جمو غبير دودهر بات تكفر دون بير هلي اوي دود بات يابار فيريا جوا سمحب অনুরূপ ভাবে একজন ইমানদার নারী পুরুষ আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে ওই পাপ কাজে অনুরূপ ফিরে যাওয়া তার জন্য অসম্ভব এইভাবে তওবা করতে তওবাতান নাসুহা মানে পাপ থেকে এমন ভাবে তওবা করা যা জীবন চলে গেলে ওই পাপ কাজ তার দ্বারা যেন সংঘটিত না হয় সম্পর্কে শুধু বলি তওবা বিষয়টা খুব শর্টলি আলোচনার পরে এবার আপনি আপনাদেরকে দৃষ্টান্ত করতে চাই ক্ষমা প্রার্থনা ইস্তিগফার ইস্তিগফারের আলোচনা শুরুর আগেই দুটো বিষয় আপনাদেরকে দৃষ্টিকর্ষণ করতে চাই যাতে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টি আপনার মগজে আমাদের চিন্তা চেতনায় খুব সহজভাবে প্রবেশ করে এবং ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা আমাদের মাথায় সহজে কাজ করবে সহজে মন চাইবে যে আমি ক্ষমা চাই আমাদের সমাজে দুটো কারণ আছে যে কারণগুলোকে আমরা তওবা করার জন্য কাজে এত পিছিয়ে বা ইস্তিগফার করার কাজে এত আমরা পিছিয়ে প্রথমত আমার কাছে মনে হয়েছে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের জ্ঞানের স্বল্পতা আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে আমরা জানি না আল্লাহর বড়ত্ব আল্লাহর সম্মান আল্লাহর ক্ষমতা আল্লাহর পদ আল্লাহর ইজ্জত আল্লাহর জালালা সম্পর্কে আমাদের জ্ঞানের পরিমাণ একেবারে ন্যূনতম চা আমাদের আহলে হাদিস সমাজে বলেন আর অন্যান্য সমাজে বলেন বুকে হাত বাঁধলেই রফলাদিন করলেই আর জোরে আমিন বললেই আহলে হাদিস হওয়াটা খুব কঠিন যদি আল্লাহকে চেনা না যায় আমরা এটা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে আমরা জানি কিন্তু আমার সার্বিক জীবন আপনাকে আমার আপনার আমার সার্বিক জীবন যিনি লালন পালন করছেন তাকে আমরা চিনি না যিনি আমার রুজিকে রিজিকের ব্যবস্থা করেছেন তাকে আমরা চিনি না যিনি আমার ইজ্জতের ব্যবস্থা করেছেন তাকে আমরা চিনি না